যান চলাচল স্বাভাবিক থাকবে। দুটো র্যালি আছে, প্রথমটা 125 হেমচন্দ্র রোড সুকান্ত মঞ্চ থেকে কাকুরগাছি ক্রসিং অব্দি, আর দ্বিতীয় র্যালিটি দুপুর 3টের সময় মধুসূদন মঞ্চ থেকে EDF পর্যন্ত গড়িয়াহাট ও আনোয়ার শাহ রোড হয়ে যাবে। জনসংখ্যা প্রায় 100 থেকে 150 থাকবে। রাস্তায় ট্রাফিক আইন ও নীতি মেনে চলার অনুরোধ, এমনটাই জানানো হলো কলকাতায় ট্রাফিক কন্ট্রোল থেকে। ব্যুরো রিপোর্ট, স্টার মুভ অফ নিউজ, কলকাতা।